এবার ঝরে এগরা ও কাঁথি হাসপাতালে ভর্তি 120 জন শিশু। এগরা ও কাঁথি হাসপাতালে 120 জন শিশু অজানা ঝরে ভর্তি। চিকিৎসকদের কথায় প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে শিশুরা ভাইরাল জ্বরে বেশি আক্রান্ত হয়। এই জ্বরে আক্রান্ত হলে বাচ্চাদের নাক দিয়ে জলের মতো সর্দি ঝরতে শুরু করে, সঙ্গে প্রচণ্ড জ্বর, দু একদিনের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয় এবং শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। তবে চিকিৎসকদের কথায় শুরুতেই যদি চিকিৎসা হয় তবে বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। পরিসংখ্যান বলছে এগরা মহকুমা হাসপাতালে এসএমসিইউতে 3 মাস থেকে 5 বছরের শিশুরা এবং 8 থেকে 10 বছরের শিশুরা জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি হয়েছে। প্রায় 120 জন বাচ্চা ভর্তি হয়েছে হাসপাতালে। হ্যাঁ, এখন বাচ্চাদের মধ্যে এখন প্রচুর কেস আমরা পাচ্ছি। এমনি সবসময় যে পরিমাণ আমরা কেস দেখি, এখন তার থেকে 3 গুণ 4 গুণ পেশেন্ট আসছে। প্রত্যেকটা পেশেন্টই প্রায় জ্বর কাশি, কোনো পেশেন্ট শুধু জ্বর নিয়ে শুধু আসছে। তবে এমনি পরীক্ষা করে বা বাচ্চাদের এক্সামিন করে বা ল্যাবরেটরিতে টেস্ট করে বা ধরুন একই বাড়ির অনেক বাচ্চা এফেক্টেড হচ্ছে, এইসব দেখে এটা একটা রেসপিরেটরি ভাইরাস ইনভলভমেন্ট মনে হচ্ছে। আর কিছু কিছু কেসে, অনেকগুলো কেস আমরা পাচ্ছি, স্ক্রাব টাইফাস কেস, সেগুলো টেস্ট করেও আমরা পজিটিভ রিপোর্ট পাচ্ছি। আর কিছু কেসে আমরা সেপ্টিসিমিয়াও পাচ্ছি। তবে এমনি বাচ্চাদের আমাদের এই কন্টাইতে সেরকম ডেঙ্গু কেস বা সেরকম ডেঙ্গু কেস সেরকম দেখছি না, কিন্তু স্ক্রাব টাইফাস বলুন বা ভাইরাল যে নিউমোনিয়া, ভাইরাল ইনফেকশন, এগুলো প্রচুর কেস। কী কী সিমটম পাওয়া যাচ্ছে? এমনি সিমটমগুলো বাচ্চারা প্রথমে সর্দি, তারপরে কাশি, জ্বর, শ্বাসকষ্ট, এইভাবেই আসছে আর কি। সেই সমস্ত এই সমস্ত ক্ষেত্রে ভাইরাল ইয়ে, তো ভাইরাল ইয়েতে ট্রিটমেন্ট তো অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, দেখতে হবে কোনো ইনফেকশন হয়েছে, সেই হিসাবে নেবুলাইজ করা কাশির শুরু ওষুধ, যেখানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে দরকার হলে অ্যান্টিবায়োটিক দেওয়া, আর যাতে না হয় সেই জন্য মানে মানে এক জায়গায় বাইরে গিয়ে অনেকগুলো অনেক বাচ্চা একসঙ্গে খেলা বন্ধ করা, ঘরের মধ্যে থাকা, মানে অন্যের সঙ্গে মিশলে তো কন্টাজিয়াস, তো একজন থেকে আরেকজনের হয়ে যাবে। তো সেই জন্য যদি ধরুন ঘরে থাকলো বা নিজের বাড়ির বাচ্চাদের মধ্যে খেলাধুলা করলো তাহলে ঠিক আছে, বাইরে বেরোলেই অন্য বাচ্চা থেকে তার ইনফেকশন হয়ে যেতে পারে, মানে কমিউনিটি থেকে স্প্রেড করেই তাহলে বাচ্চারা ভুগবে। আর হয়ে গেলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত, দেখা উচিত লাংসে কফটো আসছে কি না, কোনো ক্রেপস আসছে কি না, তেমনি সঙ্গে ইনফেকশন অ্যাসোসিয়েট ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক দিতে হবে, শ্বাসকষ্ট থাকলে অনেক সময় নেবুলাইজ করার প্রয়োজন হচ্ছে। কিন্তু অনেক পরিমাণ আমরা গত 15-20 দিন ধরে দেখছি প্রচুর বাচ্চা প্রায় একই ধরনের সিমটম নিয়ে আসছে, তবে এর মধ্যে অন্য রোগও মিশে আসছে, যেমন স্ক্রাব টাইফাস বা সেপ্টিসিমিয়া, সেগুলো আসছে, সেগুলোকে আলাদা করে অবশ্যই আলাদাভাবে ট্রিটমেন্ট করা দরকার। তবে 80% 90% কেসে সব ভাইরাল। অজানা জ্বর নয়, এটা হয়তো হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বর্তমান যে ইনফ্লুয়েঞ্জার সিজন চেঞ্জ হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা হতে পারে, বেশি করে সর্দি কাশি এবং জ্বরগুলো উপলব্ধি হচ্ছে। কিন্তু করোনার তৃতীয় ঢেউ আসার প্রাক মুহূর্তে এই জ্বর সারা বাংলাতেই এক্ষুনি একটা আতঙ্কের সৃষ্টি করেছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। তবে আমাদের ডাক্তারবাবুরা হসপিটালে যে পরিষেবা দিয়ে চলেছেন তা নিশ্চিত বাচ্চাদের প্রতি, বাচ্চার মায়েদের প্রতি সুস্থভাবে নজর রাখা হবে এবং সুচিকিৎসার মাধ্যমে আমাদের সেই ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে, সিএমএইচকে বলা হয়েছে এবং ডিপার্টমেন্টেও জানানো হয়েছে। রেকর্ড অনুযায়ী ধরুন 120-125 জন বাচ্চা ভর্তি হয়েছিল, এগুলি বাচ্চারা প্রায় সুস্থ হয়ে বাড়ি ফিরছে, এতে অস্থিরতার কিছু নেই, ধৈর্য ধরে এটা মোকাবিলা করতে পারলে, এই সিজন চেঞ্জ হচ্ছে আর যদি কোনো ফিভারের কোনো কারণ থেকে থাকে, ম্যালেরিয়া অথবা ডেঙ্গু অথবা যদি কোনো কিছু করে থাকে, ব্লাড পরীক্ষার মাধ্যমে তা চিহ্নিত করে তার সুব্যবস্থা করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে আপনি পরিদর্শনে এসেছিলেন, আমি দেখছি যে মায়েদের এবং বাচ্চাদের অসুস্থতার কারণে সচেতনতা বাড়িয়ে হসপিটালে মায়েরা বাচ্চাদেরকে নিয়ে এসছেন, খুব ঘেঞ্চি হয়েছে আমাদের। এখনই শিশুর জন্য যে ওয়ার্ডটা তৈরি করা হয়েছে মাতৃভার নিচের বিল্ডিংটা,
উপাসের বিল্ডিংগুলো তো শর্টেজ হয়ে গেছে, আমাদের ঘরের দরকার, তা সত্ত্বেও এখানে পরিষেবা দেওয়া হচ্ছে। এটা স্বাভাবিকভাবে যাতে একটু দূরত্ব বজায় করা যায় সেটা আমি সুপারের সঙ্গে এবং এসডিওর সঙ্গে কথা বলে দেখছি। আমার বাচ্চার সর্দি কাশি হয়েছে তো 6 দিন ধরে চলছে, ওই জন্য ডাক্তারবাবুর কাছে এসছি। ডাক্তারবাবু চেম্বার বন্ধ ছিল 10 দিন ধরে, ওই জন্য আজকে আগে দেখিয়ে নিয়েছিলাম, তো আবার রিসেন্ট আবার ব্যাক করে এসছে আবার। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।